উচ্চ মাধ্যমিকের ফর্মুলা, কোন ফর্মুলায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নির্ধারণ হবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি কাউন্সিল এবছর যারা ক্লাস টুয়েলভ পাস করবে তারা কত নম্বর পাবে, কি ফর্মুলায় তারা পাবে, সেই জিনিসে আপনাদের যে বিপুল ছাড়া পাওয়া গেছে সেই দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে আরেকটি ফর্মুলা আমরা হাজির করলাম। আপনারা দেখুন স্ক্রিনে একটি ফর্মুলা রয়েছে, তাতে সায়েন্স এবং আর্ট স্ট্রিমে হায়ার সেকেন্ডারিতে একজন ক্যান্ডিডেট কত নম্বর পাবে বা কত পার্সেন্টেজ পাবে সে তার বাড়িতেই এই ফর্মুলা দেখে তৈরি করে নিতে পারবে। আমরা এই ফর্মুলাটি হায়ার সেকেন্ডারি এক্সপার্ট কাউন্সিল তাদের থেকে দেখে এবং বিভিন্ন সূত্র মারফত এটা আমরা পেয়েছি, তাই আপনাদের সামনে হাজির করলাম, যাতে আপনাদের বাড়িতে যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন এবং পরিচিত রয়েছেন তারা নিজেরা এখন থেকেই তারা একটা তাদের মার্কস ডিটারমাইন করে রাখতে পারেন। কারণ যদি তারা এখন থেকেই এটা তৈরি করে রাখতে পারেন তাহলে বোর্ড থেকে যখন ফাইনাল রেজাল্ট হবে তার সাথে তাদের ট্যালি করার সুবিধা হবে, কারণ ট্যালি না হলে তখন তারা তাদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন যে কোথায় ভুল হলো বা কোথায় ঠিক হলো। আপনারা স্ক্রিনে দেখুন এ বি সি ডি করে এ বি সি করে তিনটি ভাগ দেওয়া রয়েছে এবং সেই তিনটি ভাগ থেকে সায়েন্স শাখায় কীরমভাবে পাওয়া যাবে এবং আর্টস শাখায় কীভাবে পাওয়া যাবে সেই আমরা ফর্মুলাটিও আমরা এখন স্ক্রিনে দেখাচ্ছি। এই ফর্মুলা ধরেই আপনাদের কিন্তু পার করতে হবে যে এবছর যারা পরীক্ষা দিয়ে পাশ করছে ক্লাস টুয়েলভ অর্থাৎ হায়ার সেকেন্ডারি তারা কত নম্বর পাবে। এই ফর্মুলার ভিত্তিতেই হায়ার সেকেন্ডারি কাউন্সিলও আপনাদের যারা পরীক্ষা দিচ্ছে বা পরিচিত রয়েছে তাদের সেই নম্বর কিন্তু বার করবে। তবে একটা জিনিস আপনাদের এখানে বলে রাখা দরকার যে এই নম্বরটি যেহেতু নিউ নর্মাল করোনা পরিস্থিতিতে আর কোনো উপায় নেই বলে কিন্তু এই নর্ম এখানে কিছু গলদ থেকে যাচ্ছে। কী কী গলদ? সেই গলদ নিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য কিছু সতর্কবাণী কিন্তু দিচ্ছেন কলেজের বেশ কিছু অধ্যাপক ও প্রিন্সিপালরা। সেই সতর্কবাণী কী সেগুলো জানতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা গিয়ে দেখবেন একটি লিঙ্ক রয়েছে যে কলেজ প্রিন্সিপালদের সতর্কবাণী, তার নিচে একটি নীল হাইপারলিঙ্ক লিঙ্ক রয়েছে, সেটাতে ক্লিক করলে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে কী কী বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে গ্র্যাজুয়েশনে কোন স্ট্রিমে ভর্তি হওয়ার জন্য। সেই বিষয়গুলো আপনাদের দেখে নেওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ এই ফর্মুলেশনে কিছু এদিক ওদিক হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা ও এনসিকে নিউজ।